আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য। তো বন্ধুরা, ওই সকল ভাই বলতে যে সকল যুবক ভাই তারা সন্তান জন্মদানে অক্ষম। তো বন্ধুরা, সন্তান জন্মদানে অক্ষমের অনেকগুলো প্রকৃতি রয়েছে। একটি হচ্ছে যাদের উত্থানজনিত কোনো সমস্যা নেই এবং শুক্র তারলজনিত কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায়? যাদের শুক্রে পর্যাপ্ত শুককীট নেই, মৃত শুককীট। আবার অনেকের শুক্র তৈরি হয় না। তো আমাদের এই ভিডিওটি মূলত তাদের জন্য। তবে বন্ধুরা, যাদের ইরেকটাল ডিসফাংশনজনিত সমস্যা রয়েছে, অর্থাৎ তার প্রাইভেট অঙ্গ একটু উত্তেজিত হয়, খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, অনেক সময় বা এতটুকু পরিবেশ হয় যে আপনি ইন্টারকোর্স করতে পারেন, তবে এই ইন্টারকোর্স করতে গিয়ে মাঝপথেই আপনার প্রাইভেট অঙ্গ ঠান্ডা হয়ে যায়। আবার অনেকের বা তার সঙ্গিনীকে একটু আলিঙ্গন, একটু চুম্বন করতে না করতেই খুব দ্রুতই বীর্যপাত হয়ে যায়, যেটার মেডিকেল টার্ম হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন। তো বন্ধুরা, এই সমস্যাতে যারা আক্রান্ত, মূলত এই ভিডিওটি কিন্তু তাদের জন্যই। তো বন্ধুরা, আসুন বলে দিচ্ছি কোন ভেষজ আপনি সেবন করলে আপনার এই সমস্যা দ্রুত চলে যাবে, দ্রুত কেটে যাবে। তো বন্ধুরা, এর পূর্বে একটি কথা বলে দিই। সাধারণত দুদিন, চার দিন বা এক সপ্তাহ সেবন করেই অনেকে হতাশ হয়ে যান এবং বলতে থাকেন যে হেকিম সাহেব ফেক, এর দ্বারা কোনো উপকৃতই হলাম না। তো বন্ধুরা, আপনাদের ভেষজের পরিচয় দেওয়ার পূর্বে একটি কথা বলে নেই। আজকেই আমাকে এক ভাই কল করেছে যে ভাইয়া, আপনার তৈরিকৃত বা আপনার দেওয়া ফর্মুলাতে আমি ঔষধ তৈরি করে আমরা পাঁচজন বন্ধু সেবন করেছি। তো আমরা চারজন ফ্রেন্ড উপকৃত হয়েছি, আমার একটা ফ্রেন্ড উপকৃত হয়নি, কেন হয়নি? তো আমি একটু ভিতরে গোসা করে বললাম যে ভাই, আপনি শিক্ষিত মানুষ, এটি কেমন কথা বললেন? চারজন উপকৃত হয়েছেন, একজন হননি। তো দেখুন, আপনি যদি 10 ফিট বাই 10 ফিট একটি গর্ত করেন, এটি ভরাট করতে যে মাটি লাগবে, 20 ফিট বাই 20 ফিট গর্ত করলে কি ভরাট, গর্ত ভরাট করতে কি সমান মাটি লাগবে? তো আপনার একরকম সমস্যা, আপনার বন্ধুর সমস্যা হয়তো অনেক গভীরে, তার একটু সময় লাগবে। তো বন্ধুরা, কমসে কম আপনি পারফেক্ট উপকৃত হতে চাইলে অবশ্যই আপনাকে এক মাস নিয়মিত সেবন করতে হবে। একদিন সেবন করবেন আর দুই দিন সেবন করবেন না, এভাবে আপনি কখনোই উপকৃত হবেন না। তো বন্ধুরা, আসুন সেই ভেষজটিকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, এটি কালো তুলসী। তো বন্ধুরা, এই তুলসীর দুটো জাত, এটি কালো তুলসী, আরেকটি হলো রাম তুলসী। যেটিকে রাম বলতে, আমাদের বাংলাদেশে যে শব্দটি প্রচলিত, যে কোনো কিছুর বড় জাতকেই এই শব্দে ব্যবহার করা হয়। রাম ছাগল, রাম তুলসী, এরকম বড় কোনো কিছু বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। তো দেখবেন আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সবচেয়ে বড় তুলসী গাছের পাতাটি, গাছটিও দেখিয়ে দিচ্ছি এবং তার পাতার আকৃতি, ফুলের আকৃতি কেমন আপনারা দেখলেই চিনতে পারবেন। তো বন্ধুরা, সেই তুলসীর শিকড়কে 3 ইঞ্চি পরিমাণ উঠিয়ে নেবেন, পরিষ্কার করে ধুয়ে আপনার সেই একটি পান পাতা নেবেন, মধ্যবয়সী পান পাতা। এটিতে 2 থেকে 3 ফোঁটা পরিমাণ মধু ঘষে নিয়ে আপনার সেই আপনাদের সংগ্রহকৃত তুলসীর 3 ইঞ্চি পরিমাণ শিকড় পানে নিয়ে আপনার প্রত্যেকও সকালে খালি পেটে সেবন করুন। এইভাবে এক মাস সেবন করার দ্বারা দেখবেন যে আপনি যে সকল সমস্যার কথা আমি বললাম, উত্থানজনিত সমস্যা, শুক্র তারলজনিত সমস্যা, এবং যাদের শুক্র তৈরি হচ্ছে না, তৈরি হলেও সক্রিয় কোনো স্পার্ম নেই, সক্রিয় কোনো শুককীট নেই, তো তাদের এই শুককীটের সংখ্যাও যেরকম বৃদ্ধি পাবে এবং সন্তান ধারণের সক্ষম শুককীটও তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। নিয়মিত সেবন করুন, প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেনই হবেন, ইনশাআল্লাহ।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের উপকারিতা সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।